আরে আপনি? হ্যাঁ আমি। আপনার বড় ভাইয়ের কাছে কিছু দেনা পাওনা ছিল, সেগুলো শোধ করতে গেছিলাম। কি কইতেছেন? শোধ করে দিছি। এখন কি বাড়ি যেতেছেন? আমি আসি। একলা একলা যেতে পারবেন, রাইড কিন্তু অনেক। কেন, আপনি কি আমার বাড়ি পর্যন্ত আগায় দিতে চাইতেছেন? আসলে বিষয়টা সেরকম না, আমার একটু কাম আছে, সেজন্য বলি। সমস্যা নেই, আমি একলাই যাইতে পারবো। আমি এখন যাই। খারান, আপনার একলা যাওয়ানোর কোনো দরকার নাই, আপনি ওনার লগেই যাইবেন। মন্টু যাও, ওনার বাড়িতে দিয়ে আসো। কি খুঁজেছো তুমি? হ্যাঁ নিজুম, আপনি ওনার লগে যান। ইয়ে আসলে দরকার নাই, আমি একাই যাইতে পারুম। আপনি যাইতে পারবেন সেটা আমি জানি, তারপরও এই রাতের বেলা একলা যাওয়ার কোনো দরকার নাই। মন্টু যাও, ওনারে দিয়ে আসো। আমার একটু কাম আছে। আরে তুমি তো আইসাও কামটা করতে পারবা। লগ একটু শর্ত আছে। কি এর শর্ত? আমি এক শর্ত ওনাকে বাড়ি দিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি যে তুমি যদি আমার বাড়িতে ফিরে আসো। বুঝছি, ওই তো না, আমি আমার কামে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে ফিরে এসো আমার বাবা। ছোট্ট একটা অনুরোধ সাথে করি, যদি কিছু মনে না করেন, দুজনে মিলে একসাথে যদি ওনারে পৌঁছায় দিই, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? আরে আমি তো কইলাম যে আমি একা যাইতে পারবো, শুধু শুধু আপনারা কষ্ট করবেন। রাখেন না, ওনার আর আমার মধ্যে যদি আপত্তি না থাকে তাহলে আপনার মধ্যে আপত্তি থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছেন চলেন, তবে বাড়ি পর্যন্ত না, বাড়ির রাস্তা পর্যন্ত। আপনি তাহলে আগে যান, আমরা দুজন পিছিয়ে পিছিয়ে আছি। স্বপ্ন দেখছোস? হ্যাঁ খারাপ স্বপ্ন দেখছোস? হ্যাঁ তোর বাপের দেখছোস? হ্যাঁ না কি 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 দেখছোস? হালকা লাগছে না ভুলে বাঁচবি কেমনে? সেদিন যদি চান্দু ভাই না আইতো কি হইতো? আল্লাহ তোরে অনেক ভালোবাসে, আল্লাহ পাঠাইছে চান্দুরে। মাকু বলতে শেখো, যে ভুলে সেই বাসে। অবশ্য জীবনে কিছু কিছু ঘটনা থাকে, বলা খুব কঠিন। আমার জীবনে একটা ঘটনা আছে। কি ঘটনা শুধু? আমার বয়স তখন 13 কি 14, স্কুলে যাই আসি, আমাকে পাশের গ্রামের একটা পোলা পুরো দিন খালি আমার পিছে পিছে ঘুরে, আমি যে এনে যাই সে এনে যাই, কি যেন কইতে চাই। আমার খুব ভয়ও লাগে আবার শরমও লাগে। ওর ভয়ে আমি কি করতাম জানোস? এই রাস্তা ওই রাস্তা দিয়ে চুপচুপ করে বাড়িতে যাইতাম।